আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভাইয়ের সঙ্গে, কারণ ভাইয়েরও তো কোহিলের দুই তিনটা হাউস ড্রাইভার আছে, তো সেই ক্ষেত্রে ভাইয়ের অভিজ্ঞতাটা একটু বেশি। তো আশা করি ভাই আর সেই বিষয়ে হাউস ড্রাইভার ভাইদের জন্য, ভাইরা যারা আসবেন এখানে তাদের করণীয় কী, তারা কোন কাজটা করলে ভালো হবে, বাইরে কাজ করলে ভালো হবে না নিজের মালিকের কাজ করলে ভালো হবে? কারণ ভাইয়ের হচ্ছে কোহিলের দুই তিনটা হাউস ড্রাইভার আছে, তারা কিন্তু তার মালিকের কাজ করে। তো মালিকের কাজ করলে কেমন সুযোগ সুবিধা, বাইরে কাজ করলে কী ধরনের সমস্যা, এই বিষয়টা আর বর্তমানে সামনের যে নিয়ম কানুনগুলো আসতে আছে, তো সেই হিসেব করে বর্তমান হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল যেটাই বলেন, এই দুটা পিসার মানুষে এই আকামার রেট কম হওয়ার কারণে কিন্তু অনেকেই এই দুটা পিসার উপর ঝোঁক দিছে এবং এইটার উপরেই ফোকাস বেশি দিতেছে। তো সেক্ষেত্রে ভিসার দামও অনেক নিতেছে। তো এই বিষয়ে কিছু আলোচনা করব ভাইয়ের সঙ্গে। তো আশা করি আমার কথাগুলো শুনবেন বা ভাইয়ের কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেল থেকে প্রতিনিয়তই আমি যে ভিডিওগুলোই দিই সব ভিডিওগুলোই আর কি আপনাদের জন্য ভালোর জন্য, যে আপনারা এখানে আসলে আসলে কী কী সুযোগ সুবিধা, কোন কোন কাজে সুযোগ সুবিধা কেমন বা কোন কোন কাজে আসলে ভালো হবে, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আশা করি আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। তো ভাইয়ের সঙ্গে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন আমার ভাইদেরকে, কারণ আমি দেখেছি আপনার কোহিলের দুই তিনটা হাউস ড্রাইভার লোক কাজ করে, তো এখন বর্তমান ভাইদের কী করণীয় হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল, শুধু এই দুই রিলেটিভ ভাইদের জন্য? হাউস ড্রাইভার আমেল মঞ্জিল বিষয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো, ঠিক আছে, দুই চার মিনিট সময় নিব। প্রথম কথা হলো ভাই, হাউস ড্রাইভার ভিসা, প্রথম কথা যেটা সেটা হচ্ছে হাউস ড্রাইভার ভিসা যদি সৌদির নিজের কাজ হয় তাহলে কিন্তু সৌদি প্রথম কথা ভিসা ফ্রি দেয়। অনেক টাকা নিচ্ছে কিন্তু, এটা ক্লিয়ার, আমি এই জিনিসটা একটা ফুল ক্লিয়ার করে দিচ্ছি না, শুধু এটা আমি আপনার একেবারে আমার সহজ সরল ভাইরা আমি আমি প্রতারিত হচ্ছে, আমি রেফারেন্স সহকারে বলতেছি, মানে শুধু যে মন গড়া বানানো কথা না, একেবারে রেফারেন্স সহ কথা সেটা বলতেছি। আর তাদের বেতন কত হয় এটা ক্লিয়ার করে দিবেন। হাউস ড্রাইভার ভিসা, যেমন আমি গত মাসে তিনটা হাউস ড্রাইভার ভিসা পাইছি, আমার দোকানের কাস্টমার সাইদার সাইদে দিচ্ছে, ঠিক আছে। তো সৌদির আমাকে ভিসা দিয়ে গেছে, আমি ভিসা রাখছি আমার কাছে এবার 10-15 দিন। তো আমি তো যেহেতু ভিসার ব্যবসা করি না, ভিসা বিক্রিও করি না, তো আমি আমার বিভিন্ন আত্মীয় স্বজনরে মানে খবর দিচ্ছি যে তোমাদের সৌদি নিজের কাজ, হ্যাঁ, লোকজন আছে কিনা। তো আমি যেহেতু ভিসা আমি মাগনা দিতেছি, এই জন্য সত্যি কথা আমি কোনো লোক পাই নাই, একেবারে মানে আল্লাহর কসম করে বলছি আমি মাগনা দিব আমি লোক পাই নাই। দুই চারজন লোকরে যাদেরকেও বলছি, কেউ বেতন চায় বাংলাদেশে 60,000, কেউ চায় বেতন 70,000, কেউ 80,000, কেউ 90,000, এরকম বেতন চায় ভাই, এরকম বেতনে আমরা হাউস ড্রাইভার ভিসা যাবো। এখন ভাই যারা এত বড় বড় ডিমান্ড করে তারা বাংলাদেশে কিন্তু 15,000-20,000 টাকার বেশি বেতন পায় না, আমি যতটুকু জানি হাউস ড্রাইভার যারা ড্রাইভিং লাইনের সাথে জড়িত। এখন সর্বোচ্চ হাইয়েস্ট যদি বাংলাদেশে হাউস ড্রাইভার বেতন পায়, একবার পুরান লোক যারা প্রায় 10-15 বছর চাকরি করে মানে বাংলাদেশেই, হয়তো বা 20-25, হাইয়েস্ট 25, এর উপরে আমার মনে হয় না। নতুন যদি কেউ হাউস ড্রাইভার চাকরি বাংলাদেশে নিতে চায়, ড্রাইভার চাকরি 15-18-17-এর বেশি চাকরি হয় না। তো সেই হিসাবে আপনি যদি সৌদি আরবে আসেন, সৌদি আরবে একেবারে নর্মাল মিনিমাম যে বেতনটা সৌদিরা দেয়, যেমন আমার যে রিলেটিভ যে আমার কাছে ভিসা দিছে এবং ভিসাগুলো আমি পরে দিয়ে দিছি, উনি আবার আরেক বাঙালির দিছে, ওই বাঙালি মনে হয় তার কোনো রিলেটিভ আনতেছে, সে প্রথম বলছে যে ভাই আমি প্রথমে 1200 রিয়াল বেতন দিব। আচ্ছা, যদি সে কাজ ভালো করে, ব্যবহার ভালো হয়, চরিত্র ভালো হয়, আচার আচরণ ভালো, আখলাক ভালো হয়, হাউস ড্রাইভার যেহেতু মেয়েদের সাথে এবং বাচ্চাদের সাথে ওর কাজটা বেশি, তো তার ব্যবহার, তার আচার আচরণ, তার চরিত্রটা ভালো হইলে দেখা গেছে আমি 3 মাস পরে হয়তো বাড়াবো। আবার কোনো কোনো সৌদিরা আছে বলে যে ঠিক আছে ফার্স্ট স্টার্টিংয়ে বেতন 1500 রিয়াল দিব, ঠিক আছে, এটা সৌদিদের ভেয়ার করে যে ভালো মন্দ খারাপ আছে, ঠিক আছে, এটা হলো বেতনের কথাটা পরে আসি। প্রথম কথা হলো যে সৌদি আরবের যে হাউস ড্রাইভার ভিসা আমাদের অনেকেই বাংলাদেশে বিক্রি করে, প্রায় 2.5-3 লাখ টাকা এরকম নেয় ভিসার দাম। এরপরে আবার বাংলাদেশে হাউস ড্রাইভার আসতে তো মনে হয় 1,60,000, 1,40,000 টাকা ভিসা, 4.5 লক্ষ আছে প্রসেসিং, আমি বলি ভিসা প্রসেসিংয়ের জন্য ট্রাভেলসে নেয়, আবার মেডিকেলে প্রায় 20,000, আবার টিকেটে নেয় 60,000 না 70,000। এখন তো আবার নতুন আরেক ঝামেলা, যারা ওই যে ভ্যাকসিন না নিলে সেখানে আবার 80-90,000 টাকা দিতে হয় ওই কোয়ারেন্টাইনের জন্য। তো সব কিছু মিলায় হাউস ড্রাইভার ভিসা আসলেও 3.5-4 লাখ টাকা খরচা হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনি হাউস ড্রাইভারের ভিসায় যাকে যার মাধ্যমে আসতেছেন, সে আপনার রিলেটিভ হোক, দালাল হোক, ট্রাভেলসের মাধ্যমে হোক, আপনি প্রথমে ইনশিওর করবেন যে আপনি কি মালিকের কাজই করবেন কি না। যদি আপনি মালিকের কাজ করেন তাহলে আপনি তারা 4.5 বছর দেবেন না, সোজা হিসাবে আপনি বিমান ভাড়া দিয়ে আসা পারবেন, আমার সোজা কথা,
যদি কিন্তু সে যদি টাকা ভিসা না দেয় না এখন একটা কথা আছে মানে ভিসা আপনার যে রিলেটিভ আপনাকে আপনি আপনাকে ভিসা দিচ্ছে হ্যাঁ সে একটা টাকা দেওয়ার তো একটা মানে লিমিট থাকে আমিও কিছুদিন আগে এই যে মাজরা ভিসা পাইছি আমি এক লোকের দিছি ঠিক আছে হ্যাঁ ফ্রি আমি তো তার কাছে কোনো টাকা নাই কারণ মালিক দিবে সে ফিরে এসে মাজরা কাজ করবে এখন আমি পারতাম যারা আমি ফ্রি দিছি আমি পারতাম ভাই আমার 5000 রিয়াল দাও আছে কিন্তু যার মাধ্যমে আসেন যে ভাই আমি তো জানি তুমি ভিসাটা মাগনা পাইছো অন্তত টাকা একটু কমায় নাও ঠিক আছে 50000 টাকা নাও 50000 টাকা নিলে সে তো ফ্রি পাইছে তাহলে তার তো পয়সা লাগে না যদি মালিকের কাজ হয় আবার অনেকে বলে যে ফ্রি ভিসা তোমার হাউস ড্রাইভার ভিসা দিলাম এই ভিসাগুলো যদি ফ্রি দিয়ে থাকে সে যদি ফ্রি পায় আর যদি সে যদি কিনে থাকে তাহলে তার আর কিছু করার নাই কিনে থাকলে আবার কিনে থাকলে আমি আমার আরেকটা কথা আপনাকে যদি যে সৌদি নিজের কাজ করবে যে আমার একটা হাউস ড্রাইভার লাগে ওই সৌদি জীবনে তার ভিসা বিক্রি করে না এটা হচ্ছে সোজা হিসাব একেবারে বাংলায় সোজা কথা বিক্রি করে কারা যে অনেকে ব্যবসা করে যায় আমার একটা হাউস ড্রাইভার ভিসা উঠাই আমার কাজে লাগবো না একটা লোক আইনা দিই মাঝে মাঝে আমার কিছু ফ্রি কাজ করে দিল ও বাহিরে কাজ করলো সেটার হিসাব আলাদা সেক্ষেত্রে হয়তো বাঙালিরা ওই ভিসা কিনে যেমন কি ভিসা কিনে বলতে কিভাবে কিনে ভিসা উঠাইতে 2300 রিয়াল না 2200 রিয়াল রিয়াল একটা খরচ না এখন 2200 রিয়াল যাই হোক সব মিলে 2500 রিয়াল 2200 2300 রিয়াল একটা খরচা হয়তো বলে যে ঠিক আছে যেমন আমি ভিসা নিলাম যে ঠিক আছে ভিসা উঠানোর যে এই দেশের খরচার টাকাটা আমি দিয়ে দিলাম সে ধরেন 50000 টাকা 50000 টাকা আমি খরচা করলাম হয়তো আমাকে আর 50000 টাকা দিলেন 1,00,000 টাকা ঠিক আছে কিন্তু যদি কেউ 3.5-4 লাখ টাকা চায় সেটা তো অনেক বেশি এই তো এই হিসাবে হাউস ড্রাইভারের ভিসা এবং আমেল মঞ্জিল ভিসা যেটা দারোয়ানি ভিসা বলে ওটা একই সিস্টেম একই কাজ তো সবার আগে ইনশিওর হবেন যে আপনি মালিকের কাজেই আসতেছেন কি না যদি মালিকের কাজেই আসেন তাহলে যেই লোকের মাধ্যমে আসেন যে ভাই টাকা পয়সা একটু কম আর বেতনটা একটু ইনশিওর করেন চেষ্টা করবেন মিনিমাম 1500 রিয়াল বেতন থাকার এবং থাকা মালিকের খাওয়া অবশ্য সৌদিদের খাওয়া হয় না নিজেদেরই হয় আকামা টিকিট মালিকের এই ধরনের তবে হাউস ড্রাইভারের ভিসার ডিউটির কোনো টাইম নেই সোজা হিসাব যদি কেউ বলে 8 ঘন্টা 9 ঘন্টা না মিথ্যা কথা হাউস ড্রাইভার যদি দেখা গেছে আপনার সারাদিন ঘুমায় রয়েছেন সারা রাত ডিউটি করাইছে আবার সারাদিন সারা রাত 2 দিন পর্যন্ত ঘুমাইছেন আবার দেখা গেছে 2 দিন পর্যন্ত ঘুমানোর সময় পান ঠিক আছে হাউস ড্রাইভার ভিসার কোনো টাইম নেই তবে বর্তমান সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনারা হাউস ড্রাইভার আমেল মঞ্জিল ভিসা এসে বাহিরে কাজ করার চিন্তা ভাবনা নিয়ে আসবেন না হ্যাঁ এটা বাহিরে খেয়াল রাখবেন আর যদি চিন্তা ভাবনা যে কপিলকে ফায়দা দিয়ে আমি বাহিরে কাজ করব এই চিন্তা ভাবনা করবেন না কেন করবেন না দেখুন এখন যে এই যে নতুন নিয়ম আমরা এর আগের ভিডিওতে বলেছি যে বাহিরে কাজ করলে এই ফ্রি ভিসা নামক যেটাই বলেন না কেন যে বাহিরে কাজ করলে কিন্তু আপনাদেরকে বড় ধরনের একটা অ্যামাউন্টের জরিমানা দিবে 6 মাসের জেল দেবে হাউস ড্রাইভার হ্যাঁ একটা এই এটা কিন্তু আমেলদের কারণে যারা ফ্রি ভিসায় কাজ করে যেটাই বলেন আর কি আমেল ভিসা এটাতেই যদি এমন হয় তাহলে হাউস ড্রাইভার আর আমেল মঞ্জিল তাদেরকে কি অবস্থা আছে হাউস ড্রাইভার ভিসায় যদি মালিকের কাজ ছাড়া বাহিরে অন্য কোনো কাজ অবস্থায় পুলিশে ধরে তাহলে তার সর্বনিম্ন মনে হয় যেটা আমি জানি আমাদের এক লোক ধরা খাইছিল কিছুদিন আগে 24,000 রিয়াল জরিমানা সর্বনিম্ন 24,000 রিয়াল জরিমানা এরপরে আরও প্লান্টি প্লান্টি আছে সম্ভবত মানে জেল টেল আছে এরপরে বের করে দেওয়া আছে এরকম তা হাউস ড্রাইভারই ভিসা এসে অনেকেই বাহিরে কাজ করে না যে তেমন না কারা করে পুরান লোক যেমন আমি আছি আপনি আছেন পুরো রিস্ক নিয়ে কাজ করে যে ধরা খাইলে খাইলাম জামুগা বা জেল খাটলাম কিন্তু আগে ছিল ধরা খাইলে পাঠাই দিব এখন তো ধরা খাইলে ভাই জরিমানা ভাই কিন্তু মাসখানেক আমার কথা বলেছে আমি কিন্তু হাউস ড্রাইভার না ইলেকট্রিশিয়ান আমরা নিজের কথা বললাম মানে আমরা বললাম কথা কথা আমরাই যদি আসি মনে করেন গেলাম গা দেশে আবার আসলাম আমরা পুরান মানুষ ভাষা জানি রাস্তা জানি কথা জানি কাজ জানি আমাদের হিসাব আলাদা কিন্তু আপনার নতুন মানুষ আসতেছেন কিন্তু আপনি তো ওইভাবে বুঝতেছেন তো ধরা খাইবেন হাউস ড্রাইভার এখন ম্যাক্সিমাম লোক সৌদি আরবে এক আমার টাকা কম করার জন্যই বিশেষ করে মাসরিরা সুদানিরা ওরা হাউস ড্রাইভারের ভিসা এসে কাজ করে তো ধরাও খায় আবার যায়ও কিন্তু ভাই আমরা তো আমাদের সর্বস্ব শেষ করে আসি হ্যাঁ এখন আমরা যদি আইসা বিপদে পড়ে যাই তো আমার পরামর্শ থাকবে হাউস ড্রাইভার আর এই ড্রাইভিং ভিসা কী বল আমেল মঞ্জিল যেটা মানে দারোয়ানি ভিসা সবার আগে কনফার্ম ইনশিওর হবেন এটাই মালিকের কাজ কি না মালিকের কাজ হলে সবচেয়ে বেটার হয় মালিকের কাজ হলে আপনি বেতন 2 টাকা কম পান আপনি নিরাপদ মালিকের গাড়ি দিব মালিকের গাড়ি কাজ করবে ভাই আমি অনেক হাউস ড্রাইভার দেখেছি আপনার তারা এত ভালো রয়েছে খারাপও আছে কিন্তু মানে একেবারে যে সবাই ভালো রয়েছে তা না কিছু কিছু হাউস ড্রাইভার 80% ভালো আছে 80% ভালো আছে দেখেন কেমন ভালো আছে তাদের বেতন 1600-1700 এরকম অনেক দেয় আবার এই এই তাদের আচার ব্যবহার তাদের চলাফেরার তারা এত ভালো ব্যবহার করে এর কারণে অনেক জায়গা থেকে তাদের টাকা দেয় এক্সট্রা টাকা দেয় যে এই টাকায় তার বেতন হবে না তো তখন ওই আপনার খরচার জন্য 400-500 রিয়াল বা 1000 রিয়াল এরকম এক্সট্রা টাকা দিয়ে থাকে তো দিলে পরে দেখা যাচ্ছে তার এভারেজে 2000 রিয়াল 2000 প্লাস
মানে বেতন চলে আসে আর রুম ভাড়া রুমে থাকার জায়গা আর হচ্ছে মানে সব কিছু তো কফিল দেয় সব কিছুই হচ্ছে কফিল দেয় এমনকি ওই বাসা বাড়িতে যেদিনই একটু ভালো খাওয়ার আয়োজন আপনাদের বাসা কিন্তু যারা হাউস ড্রাইভার বা হাউস ড্রাইভার তারা তাদের কিন্তু রুমটা কিন্তু ওই বাসার নিচেই থাকে তাই না বাসার নিচেই একটা সুন্দর করে একটা রুম করে দেওয়া থাকে তো ওখানেই সেই রুমে থাকে তো সেই দিন দেখা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে সৌদিরা তো সবসময় ভালো মন্দ খায় তো একদিন ভালো কিছু খাবার হলে আপনার কিন্তু বাচ্চাদের দিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে দিয়ে যাবে তো আসলে এগুলো সম্পূর্ণ বিশেষ করে ভাগ্যের উপরেও নির্ভর করে আর হচ্ছে আপনার এগুলো আপনার আচার ব্যবহারের উপরেও নির্ভর করে আপনি যদি আপনার মালিকের সঙ্গে বা বাচ্চা কাচ্চাদের সঙ্গে খুব সুন্দর ভালো ব্যবহার করেন তাদেরকে ভালোবাসা দেন বা তাদেরকে সঙ্গে নিজের ভাই বোনদের মতো মনে করেন তাহলে তারা দেখবে এই জিনিসটা তারা কিন্তু ফলো করবে আপনার কিন্তু চিন্তা করবেন না যে আপনার কাজ করতেছেন কোনো কিছুই দেখে না কিন্তু সব কিছুই ওরা ফলো করে সৌদিদের কিন্তু আপনারা এত বোকা মনে করবেন না এরা কিন্তু এত বোকা না এরা কিন্তু সব কিছুই বোঝে তো যাই হোক এরকম যদি আপনি নিজের জায়গাটা যদি তৈরি করে নিতে পারেন তাহলে অবশ্যই দেখবেন এক সময় আর গাড়ি তো থাকবে জানেন তো এই দেশের গাড়ি সব নতুন নতুন গাড়ি এদের ভাঙাচুরা গাড়ি এগুলো চালায় না যারা হাউস ড্রাইভারে আসবেন তাদের গাড়ি থাকবে নতুন একেবারে গাড়িটা সম্পূর্ণ আপনার কাছে থাকবে আপনার দায়িত্বে থাকবে তো হাউস ড্রাইভারে এক কথাই বলবো যদি মালিকের কাজে ড্রাইভিং শিখে যদি মালিকের কাজে সরাসরি কাজ করেন না সব দিক দিয়ে আপনি ভালো থাকবেন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন হয়তো ডিউটি আমি শেয়ার করি সেটা একটু কম বেশি থাকতে পারে ডিউটি আজকে কিন্তু আমরা মানে যে কথাগুলো বললাম অনেকে হয়তো কমেন্টস করতে পারেন যে আপনারা তো নেগেটিভ কথা কেন বলেন যে মানে আমরা নেগেটিভ সাইডের কথা বলতেছি যে খারাপ ভালো ভাই নেগেটিভ সাইড নিয়ে কথা বলতেছি না রিয়েল যে কথাটা সেটাই বলতেছি একেবারে রিয়েল যে আপনি মালিকের কাজে আসলে কি হবে আর দালালের বিষয় এসে বাহিরে কাজ করলে কি হবে হয়তো যারা যারা এই ধরনের ব্যবসা করে এই ভিসার ব্যবসা আমি জানি তারা এই ভিডিওগুলো দেখলে তারা আমাদেরকে গালি দিবে যে এদের কাজ নাই এরা মানে আমাদের সমালোচনা করতেছে যারা ব্যবসা কিন্তু ভাই আমরা এতটুকুই বললাম গালি দেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না বাট যেই কথাটা বাস্তব একেবারে বাস্তব যেই কথাটা ঠিক আছে সত্যকে অস্বীকার করার মতো কোনো ওয়ে নেই ঠিক আছে যার জন্য আমরা রিয়েল যেই সমস্যা এবং রিয়েল যে কাজটা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বাকি আপনাদের এটা বলি আপনাদের ভবিষ্যতের জন্য কারণ সৌদি আরবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এমন একটা পর্যায়ে যাবে বাহিরে একটি লোককেও খুঁজে পাবেন না আগে বাহিরে সৌদি আরবে মহিলারা গাড়ি চালাইতো না ঠিক আছে হ্যাঁ 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 এখন এখন ঘরে ঘরে মহিলারা নিজের এই গাড়ি চালায় এখন হাউস ড্রাইভার এখন সৌদিরা যেটা করে যারা একটু নরমাল সৌদি আর ওই বিশা উড়ায় এরা ওই বিশার একটা ভালো কথা বলছেন এই যে যে আশায় আকামা কমরেটের এই আশায় যে অনেক মানুষ যে এই এই বিষয়গুলো আসতেছে কিন্তু আমি যে পরিমাণে এই দেশের মহিলাদের গাড়ি চালানো দেখতেছি দিন দিন রাস্তায় যেখানে এখন মহিলা যেখানে এক বছরের ভিতরে আমার মনে হয় যে প্রচুর মানে 80% সৌদি মহিলা এখন গাড়ি চালায় তাদের ড্রাইভার দরকার হয় তখন দেখবেন যে হঠাৎ করে একদিন দেখবেন যে আপনাদের আকামার রেট সব আমাদের সমান হয়ে গেছে আমরা যে 14,000 রিয়াল দিয়ে আকামা বানাই বা 10,000 রিয়াল দিয়ে আকামা বানাই এরকমই হয়ে গেছে তো এই আশা করবেন না এই এই আশা আসবেন যদি কফিলের কাজ করেন কফিলের কাজ করাইলে তখন কিন্তু আমার পরামর্শ হাউস ড্রাইভারের বিষয়ে আসেন আমি আসতে নিষেধ করি না অবশ্যই আসেন যদি ভাই আপনার মালিকের কাজ হয় 10 টাকা বেতন হোক আপনি 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 লাভবান হবেন কারণ থাকার চিন্তা নাই না ঘর ভাড়া দেওয়ার চিন্তা নাই না না আকামার চিন্তা নাই বছর 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 ছুটিতে যাবে দেশে যাবেন টিকিটের চিন্তা নাই না না কম টাকা বেতন হন কম খান মালিকের কাজ হবেন কিন্তু ওই যে অনেকে বলবে যে হাউস ড্রাইভার ভিসা যায় আপনি বাইরে কাজ করবেন লাখ টাকা কামাবেন একেবারে ফালতু কথা 3 নম্বরই কথা ভাই 2 নম্বরই না ফালতু 3 নম্বরই কথা হ্যাঁ এই কথাগুলো কাদের জন্য প্রযোজ্য যারা সৌদি আরবে ইতিপূর্বে ছিল পুরান মানুষ যারা সৌদি আরবে কাজ জানে সব কিছু জানে হ্যাঁ তাদের জন্য প্রযোজ্য তারা হাউস ড্রাইভারের বিষয়ে আসলো আকামার টাকা কম তাদের এই লাভবান হওয়ার জন্য তাদের কিন্তু রিস্কে থাকে ধরা খাইলে জরিমানা জেল আবার দেশে পাঠাই দিবে দেশে পাঠাই কিন্তু নতুন লোকরা তো সেই জিনিসটা করতে পারবে না কারণ নতুন লোক তো ভাই তার প্রথম কথা হয়েছে যে কাজের থেকে কথা জানতে ভাগে কথা শিখতে শিখতে তো আপনার অবস্থা শেষ তাই আপনি আবার কাজ করবেন কোন সময় তো এটাই যাই হোক আপনাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় ভাইরা আমাদের উপরে আপনারা মানে মন খারাপ করবেন না যেটা রিয়েল বা যে বাস্তব যে ঘটনাগুলো এই দেশে ঘটছে বা যা হতে যাচ্ছে সেই জন্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি আমরা আপনাদের সঙ্গে কখনোই কোনো আমরা চাই না যে আমার নতুন কোনো ভাইরা এখানে আসার পর কোনো ধরনের কোনো বিপদে পড়ুক কামহীন রোডে রোডে ঘুরে বেড়াক এগুলো আমরা কখনোই চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে 14 মিনিট হয়ে গেছে তো আশা করি আমার ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে ভাইয়ের চ্যানেলটি
যে মনে করেন যে আমাদের এই ভিডিওটি দরকার আছে, ভিডিওটি ভালো কিছু পান আপনারা, তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অনেক কথাই আপনাদের সঙ্গে ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।